আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখন রাতের বেলা একটু ভিডিও করছি। এখন আমরা ওদেরকে একটু খাবার খেতে দিব, সেই দুপুরের দিকে খেয়েছিল, তাই ভাবলাম যে রাতে একটু খাওয়াই, সারা রাত যাবে, আবার সকালে খাবার পাবে। আজকে আমার একটা খাঁচা খালি, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণটা হচ্ছে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এখানে যে কুকুর জোড়াটা ছিল যেটা রানিং হয়ে গেছিল, এটাকে আমি পাখির দোকানে দিয়ে দিব। আজকে দিনে সকালের দিকে ওটাকে দিয়ে আসছি। তো ওরা এই খাঁচাটায় ছিল, এখন এই খাঁচাটা খালি আছে, তবে বেশি দিন খালি থাকবে না, যেহেতু এখন অন্য যে ঘুঘুর জোড়াগুলো আছে ওগুলোকে ডিমে বসতে দিই নাই, তাই ওদের যে বাবু আছে ওই বাবুরা এখন ওদের মা বাবার সাথেই আছে। তো যখনই বাবুগুলো আরেকটু বড় হবে আর ওদের মা বাবাকে ডিমে বসতে দিব, তখন ওরা ওদের মা বাবার সাথে আর থাকবে না, তখন ওগুলোকে আলাদা করে দিতে হবে। তো সেই জন্য জায়গার প্রয়োজন হবে, এই কারণেই ভাবলাম জোড়াটা দিয়ে আসি। আর আমি বেশ কিছুদিন ওদের একটু গ্যাপ দিব, বাবু মানে ডিমে বসতে দিব না, আবার কিছুদিন পরে বসতে দিব। এখন সব নর ঘুঘুগুলো ডাকতেছে, এই উপরের খাঁচার এটা ডাকতেছে, এই যে নিচের খাঁচার এটা ডাকতেছে, এটা কিন্তু বাবু, ও চিনতেছে না, ও বাবুর পিছনে পিছনেই ডাকতেছে। আর এটা আবার ঠিকই ডাকতেছে, এটা মাদি ঘুঘুটা আর ওটা নর ঘুঘুটা, আর ওই উপরের দুইটা বাবু। আর এখন এই যে ওদের খাবারগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ওরা খেয়ে খেয়ে খোসা বানিয়ে ফেলছে। এখানে ডিম সিদ্ধ খেতে দিয়েছিলাম, ফিওনা ডিম সিদ্ধ খাচ্ছে। আর এই যে কবুতর ডিমে তাপ দিচ্ছিল, আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ওদের ডিম থেকে বাবু বের হয়ে আসবে। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে বাবু বের হয়ে আসতে পারে। আর এখানে নর ঘুঘুটা ডাকতেছে আর মাদি ঘুঘুটার পিছে পিছে ঘুরতেছে। এখানে বুলবুলি আর মাছরাঙ্গা আছে। এখানে লাভবার্ড আছে আর পিকো আছে এখন ঘরে। কি হয়েছে ময়না, ডাকতেছো কেন? পিকুকে একটু দেখাই। এই তো আমাদের পিকু, পিকু খাবার খেয়েছে, এখন পানি খাচ্ছে। পিকু পিকু, ওই যে ওই কর্নারের পানির বাটির নিচের ওই জায়গাটায় বসে থাকতে পছন্দ করে, খাওয়া শেষ করে ওখানে চলে গেল।
আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নতুন ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই।